নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই এখন বিনোদন ইউটিউব চ্যানেলে। অনেকেরই মতে জয়া বচ্চন খুব মেজাজি, রাগি এবং অল্পতেই মাথা গরম করে ফেলেন এমন একজন মহিলা। কিন্তু সেই জয়া বচ্চনকেই দেখা গেল সম্পূর্ণ অন্য রকম মেজাজে। জয়ার নাতনি অর্থাৎ শ্বেতা নন্দার মেয়ে নাভ্যা নাভেলি নন্দা সম্প্রতি ইউটিউবে তার একটি পডকাস্ট চ্যানেল শুরু করেছেন। ওই পডকাস্ট অনুষ্ঠানে নভ্যার সাথে আলোচনায় বসেছিলেন মা শ্বেতা ও দাদিমা জয়া বচ্চন। ওই অনুষ্ঠানে ভালোবাসা ও শারীরিক সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন জয়া। আলোচনার বিষয়বস্তু ছিল আধুনিক ভালোবাসা নিয়ে। নাতনি ও মেয়ের সাথে এই বিষয়ে আলোচনা করতে গিয়ে জয়া বলেন, একজন পুরুষ ও মেয়ে পাশাপাশি থেকে যদি একে অপরের প্রতি শারীরিক আকর্ষণ অনুভব না করে তাহলে ওটা প্রেমের সম্পর্কই নয়, সম্পর্কটাই বৃথা। সুস্থ সম্পর্ক গড়ে তোলার জন্য দুজন ভালোবাসার মানুষের মধ্যে শারীরিক আকর্ষণ তৈরি হওয়া অত্যন্ত জরুরি। আর তাতে শারীরিক সম্পর্ক স্থাপন হলে খারাপ কিছু নয়, বরং সম্পর্কের বাঁধন আরও মজবুত হয়। And compatibility is also very important. এরপর জয়া বলেন, অনেকেরই এটা আপত্তিকর লাগতে পারে কিন্তু এটা খুব দরকার। আমাদের সময় পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ ছিল না, কিন্তু আজকের জেনারেশন এটা করে, কারণ শারীরিক টান না থাকলে কোনো সম্পর্কই দীর্ঘদিন টেকে না। অমিতাভ পত্নীর এই দৃষ্টিভঙ্গি তার নাতনির ক্ষেত্রেও সমানভাবে প্রাসঙ্গিক। বিবাহিত তকমা ছাড়াই যদি নাভ্যা কারোর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন তাহলে জয়ার কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন। বিয়ের আগে যদি বচ্চন পরিবারে নাতনির কোলে সন্তান আসে তার মেনে নিতে কোনো আপত্তি হবে না, বরং তিনি সাদরে গ্রহণ করে নেবেন। জয়ার এহেন মন্তব্যে অনেকে কিছুটা অবাক হয়েছেন, কারণ জয়া এর আগে এই সমস্ত বিষয় নিয়ে এত খোলামেলা আলোচনা কখনো করেননি। জয়ার এই বক্তব্যকে অনেকেই সমর্থন করে জানিয়েছেন, সমাজের সংকীর্ণ চিন্তাধারা থেকে বেরিয়ে পরিবারের লোকজনের সাথে ভালোবাসা, সম্পর্ক ও সেক্স জীবন নিয়ে আলোচনা প্রশংসনীয়। অমিতাভ আর জয়ার বড় মেয়ে শ্বেতা নন্দার কন্যা হলেন নাভ্যা নভেলি নন্দা। মামা বা দাদুর মতো গ্ল্যামার দুনিয়ায় আসার তার কোনো ইচ্ছে নেই বলে জানিয়েছেন। বাবার ব্যবসাতেই যোগ দিতে চায় শ্বেতা।